ছত্রী মণ্ডলী এলাকাবাসী এবং এই পরিমায়ের কমিটির সদস্য সদস্যবৃন্দ এবং আমরা রয়েছি মালদা ভাওয়াইয়ের পক্ষ থেকে আমাদের সদস্য সদস্যবৃন্দ যারা উপস্থিত হয়েছেন সবার চরণে আমাদের শতকোটি প্রণাম নিবেদন করি আমরা শুরু করতে চলেছি পালা উপহার কাজল রেখার প্রেম সাথে রয়েছেন আমাদের সুন্দর মাইক সার্ভিস দিচ্ছেন বাপ্পা মণ্ডল মাইক সার্ভিস বাড়ি বড় গোসাইপুর আমরা সাথে রয়েছি কাবলা গোসাইপুর বুড়িমা কমিটির সদস্য সদস্যবৃন্দ মালদা জেলা ভাওয়াইয়া নাটকের সদস্য সদস্যবৃন্দ শুরু হচ্ছে কাজল রেখার প্রেম কাজল রেখার শুরু হবে খেলা শুরু
কালী সাধক বুড়ি মায়ের সাধক কিন্তু ওই ঘটটা বিসর্জন দিয়ে দিল আজ থেকে ওই মনের মতো চলেন ওই তো আগে বাংলাদেশে আসিয়া মোর পিতা দিলে মোর বেটা এক চিলতা জমি সেই এক চিলতা জমি মোর বেটা যখন এই জমি দিলে কোন আগে বাংলাদেশে আসিয়া ওর ভাগ্নি এবং ওর বহিনের বসবাস করিবার জন্য ঘর দিলে নদীর পাড়ত তারপর ওই তার ভাগ্নি রেখা তাগ ছলে বলে কৌশলে মোর ধন আছে মোর টাকা আছে মোর পয়সা আছে কিন্তু মোর মনের পায়ে শান্তি ওই মোর রেখার সঙ্গে আর মোর এই বেটা কাজলের সঙ্গে ওয়াগ হেলাই দিয়া মোর বেটা কবচা করিবার চায় আর মোর চায় সম্পত্তি টাকা পয়সা সব লুট করিয়া মোর ওই দেশ থাকি পিতার মানুষকে ধরম দেখানো কিন্তু ভিতরে ভিতরে ওই মায়ের ভক্ত ন মায়ের ওই মাতৃ ঘর ওই গঙ্গার বিসর্জন আর ওই যে একটা শয়তান ওই যে একটা কল্পিত এইটা যাতে কাহে বুঝিবার না পারে কালী সাধকে সাজিয়া মন্ত্র উচ্চারণ করিতে করিতে তারপরে দেখি ওই গরিব দুঃখী রামের খেলা না মুইলা যাও আমার পাগে এলা ফিরিয়াও না চান আরে বিয়াই আমরা কুত্তি যাই না
বাপ বিয়ালি কতদিন পাছে ফেলে দেখা তোমার শুনো বিয়ালি টেরিয়া কথা আরে ভিয়াই তোমরা থাকে নই দূর দেশে আমার কথা কি তোমার মনে পড়ে কে বিয়ালি ভালো থাকে কোন রেও তোমার দেখো বিয়ালি এত দিয়া বড় লোক হোক না কেনে আমরা অনেক
লেখা পড়াও করেছি এমএ বিএ পাস করেছি পাস কইরা আমার এখন উপযুক্ত বয়স হয়ে গেছে তাই বাপ মা আমরা সম্মান দিব বটে কিন্তু বাপ মা যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে এই সমাজে দেখো রেখা কত যে আত্মহত্যার ঘটনা ঘটেছে এইলা আমরা নিশ্চয় ঘটবা দিব না রেখা তাই মোর বাপ যদি বিয়াতে রাজি না হয় তাহলে ওই তোগনিয়া ওই ভিন রাজ্যতে কাম করিয়া খাম তবু ওই আত্মহত্যার মতো কোন পদ যাতে সমস্ত এলাকার মানুষ বেছি না নেয় তার জন্য ওই তক বিয়াও কষ্ট করিয়া সংসার করি খাম রেখা সংসার করি খাম কাজল দা সেইটাই জন্য হয় কাজল দা সেইটাই জন্য হয় চল রেখা আর দেরি করি লাভ নাই সমাজ বড় খারাপ সমাজের লোক খালি আমার নিন্দা বন্ধ করবে কিন্তু দেখিবে না যে একটা আত্মহত্যার মতো জানে ঘটনা না ঘটে আর একটা কথা শুনে রেখা অল্প বয়সে যাতে কেউ এই প্রেমে না পড়ে তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় গুলো কেবা লেখাপড়া করবে রেখা আমরা উপযুক্ত লেখাপড়া করছি আমরা সুনাগরিক হয়েছি তাই রেখা চল ওই যাচ্ছে রেখা সমাজ নিন্দা বন্ধ করবে তাই তো চল রেখা চলো কাজল দা চলো
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন মোর সুখের সংসার পারে মোর সংসারে আছে মোর ভাগিনী রেখা আর আছে মোর দিদি এই কয়জন মিলে মোর সংসার বাংলাদেশ থেকে যখন ওই 71 সালের যুদ্ধের সময় যখন ওই বাংলাদেশ থেকে আসিল আসিতে আসিতে মোর ভগ্নিপতি ওই রাজাকার বাহিনী ওই হানাদার বাহিনী যখন গুলি করি দেই সঙ্গে সঙ্গে মোর ভগ্নিপতি ভুলায় লুটি পড়ি ভুখখানা ছাড় ছাড় করিয়া দিলে মৃত্যুর মুখে ধলি পড়ি হকলাত হকলাত করিয়া মুখ দিয়া রক্ত পরিবার লাগে তখন বক কহিল দুঃখী রাম মুই আর ইন্ডিয়ার জবাব পারিনু না দুঃখী রাম ওই যখন ইন্ডিয়াতে যায় পৌঁছাব তোর একমাত্র ভাগিনী রেখা আর তোর বহিনীকে ভালো করিয়া যত্ন করিয়া মানুষের মতো মানুষ করি মোর বহিনী আর মোর ভাগিনী হাত তুলি দিয়া কহি তুই যত দুঃখ কষ্ট পা এই তোমার সেই ছোট্ট ঘর এক চিন্তা জমি দিছে চেয়ারম্যান আর এই নদীর ঘর ঘর বান্ধিয়া মাঝে মাঝে মোর ঘরটা যে ভাঙি যাচ্ছে ইন্ডিয়া আসিয়া মোর কষ্টের শেষ নাই নদী নদী রে নদী রে ঘর বান্ধিয়া
لا 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 ل
ঘটকে যখন লাগিছে মোর ভাগিনেটা কই ডাকে আর কথা মত নেওয়া যায় কই মা রেখা খুব জরুরি তাই তোর মতামত দিবা চাইছো ভাগিনী তুই বিয়া করিব তো মামা মোর বিয়া নিয়ে তোমার কোনো চিন্তা ভাবনা করিবা হবে না তুই এমন কোন কাজ করিব না ভাগ্নি যাতে তোর মৃত বাবার মুখ আগে যাতে পুড়ি না যায় এই হত ভাগা বাবা তার যাতে কোন কষ্ট না হয় তোর দুঃখিনী মায়ের যাতে মুখে পড়ে না ভাগ্নি ভাগ্নি রে মামা তুই এমন কোন কথা শোনালো ভাগ্নে তো বিয়াও করব না এমন কোন কর্ম করব না ভাগ্নে যাতে আমার এই বাংলাদেশ থেকে আছি আমরা ইন্ডিয়া আমার এই ইন্ডিয়ান তো আমার আপন বলিতে কাহ নাই এমন কোন কর্ম করব না ভাগ্নে মামা মামা তোমরা চিন্তা করেন না মামা আমরা এমন কোন কাজ করিব না যাতে তোর আর মোর মায়ের মান সম্মান না যায় মামা মান সম্মান না যায় ভাগিনী রে মুই আজি মনে মনে সিদ্ধান্ত নিছি আর সেই সিদ্ধান্তের কথা তোকে মুই জানাবার চাইছো ভাগিনী শুন ভাগিনী বাংলাদেশে যখন ছিল বাড়ি ছিল আমার টাকা পয়সা ধন সম্পত্তি ইন্ডিয়া হয়েছি আমরা সর্বহারা ওই পরের জমি নদীর পাড়ের ঘর বান্দিয়া আমরা তিন জনে মিলে বাস করি এই বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ায় আমার কাহ তো নাই কোনোদিন না কোনোদিন তোর তো বিয়াও দিবার হয় শুনে ভাগিনি আজি রাত্রি আড়াইটার সময় ঝোলঝলিয়া রেল স্টেশন ট্রেন লাগিবে ওই সিদ্ধান্ত নিশু ভাগবে ওই দিন রাজ্য পাড়ি দিন কাজ করিবার জন্য কথা শুনালে মামা ভাগিনী রে মামা তুই চোখের জল ফেলাস না ভাগিনী বাংলাদেশে ছিল আমরা ধনী ইন্ডিয়া দাসিয়া হয়েছে আমরা পথের ভিখারি তাই দিন রাজ্যে পাড়ি দিন তোর সব করি তোর মই বিয়াও দিন যদিও মন প্রথায় আজি উঠি গেছে ভাগ্নি কিন্তু টাকা পয়সা তো লাগবে বিয়াওটা তো পার করিবার হয় সেই জন্য ভাগ্নি গে মই দিন রাজ্যে কাজ করিয়া কেমন করি
দেশের জনমভূমি ছাড়ি আসিল চোখের জলে আসিল ইন্ডিয়ার নদীর পারের ঘরে বাঁধিল রেখা যখন কি করেছে জানো না কিন্তু মুই যে ভিনের রাজ্য মোর বাপের ব্যবসা দেখিবার জন্য চলি যাব কিন্তু এই কথা তো তোমার কবার হবে কাজলদা কাজলদা তো কি মুই ভালোবাসি শুরু কাজলদা মোর মামা কই কথা দিছু কাজলদা মোর মামার মতামত ছাড়া মুই কাউকে বিয়ে করিবার পারি না কাজলদা তুই এমন কি কথা দিল যে তোর মামার মতামত ছাড়া তুই মোর বিয়াও করবার পারিব না শুন কাজ শুন রেখা মুই হওয়া পারো বড়লোকের একটাই বেটা তুইও তো গরিব হলেও তো তুইও মানুষ গরিবাপ প্রেমতে মজিয়ে মন কিবা হারি কিবা দোষ প্রেম তো ধনী দরিদ্রের বিচার করিয়া প্রেম হয় না শুনে রেখা আর যারা ওই ধনীর অহংকারের মত্ত মানুষ নয় মানুষ নাম ধরে একটা পশু শুনে রেখা তর্কে ছড়া বাজার বাঁচিবার পারিম না রেখা গুহনের Oh,
মুখে থাকিবে মন মায়ের নাম আর